নমস্কার বন্ধুরা, আমরা আবার এসে গেছি আজকে আরেকটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। তো ফ্রেন্ড, আজকে আমাদের চ্যালেঞ্জের নাম হলো টিম বেকড ফ্রাই চ্যালেঞ্জ। তো ফ্রেন্ড, আজকে আছে আমাদের স্টিম ভার্সেস বেকড ভার্সেস ফ্রাই। মানে কি বলো তো, আগে আমাকে মানেটা বোঝাও। ফ্রাই মানে হচ্ছে ভাজা, সব ভাজা যে সমস্ত খাবার জিনিস আছে, আর স্টিম মানে হচ্ছে সেদ্ধ করা, আর বেকড মানে হচ্ছে ছেঁকা ছেঁকা। তো আমরা সেইভাবেই খাবারগুলো নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে তো গিলি গিলি হোকাস ফোকাস আছে, বুঝতেই পারছো। তো চলো দেখি কার ভাগ্যে কি পড়ে, আর তোমরা কার টিমে আছো ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। তাহলে চলো, তোমরা রেডি? একদম। চলো শুরু করে দেওয়া যাক, লেটস স্টার্ট। চলে এসেছি আমরা চিটসের বাটি নিয়ে। তো আমার বাটিতে কোনো চিট নেই, আর এগুলোর মধ্যে লেখা আছে সমস্ত বেকড খাবারের নাম, আর ওখানে আছে ফ্রাই, আর একটাতে কি আছে স্টিম স্টিম। তো একটা একটা করে মিশিয়ে নি, নিয়ে তারপরে তো খাবার পালা। চলো, একটা এখান থেকে নিয়ে নিলাম, একটা এখান থেকে নিয়ে নিলাম, আর একটা দিয়ে দিলাম, ভালো করে সাফেল করে দিই। চলো তোলো, আমি তুলি। তুলে নাও, তুমি একটা তুলে নাও। আমি একটা তুলে নিলাম, দেখি কি পেলাম। চলো, আমি পেলাম হচ্ছে চিকেন মোমো। শুকনো শুধু রুটি, তরকারির সাথে না। আর আমি কি, এ বাবা, আমি মোমো পেয়েছি। মোমোটা ভালো, সবটা করে আবার শেষ করতে হবে। চলো তাহলে, জঘন্য লাগছে। রুটির জন্য টক জলটা দিতে পারি বাবা, খুব শাস্তি দিয়েছে মনে হয়। চলুন খাচ্ছে, পরের রাউন্ডে আসি। তো ফ্রেন্ড, চলে এসছি আবার। হ্যাঁ, আমি একটা করে তুলে নি। এবারে আমি একটা ভালো পাবো তো, এটার গ্যারান্টি দিতে যাচ্ছি। দেন একটা, দেন আমারটা তো একদম বাজে গেল দেখি, আর মুখটা তো বিষ হয়ে যাচ্ছে। আমি আগে তুলবো, চলো। পেট থেকে পুরো মুছড়ে উঠছে। একটা তুলে নিয়েছি, এবারে দেখি কি পাচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই, পিজা, ইডলি, সবাই ভালো পেয়েছি। সে কি গো, চল আমি ফ্রেঞ্চ ফ্রাই আমার সামনে, মায়ের পিজা সামনে, আমার সামনে ইডলি নেই, ও ওটাকে ইডলিটা নিয়ে আসছি। ঠিক আছে চলো,
ফ্রেন্ডস চলে এসছি, চলো এবারে সবাই ভালো পেয়েছি, চলো শুরু করা যাক। শুরু করা যাক ইডলি। আমি সেদ্ধ পেয়েছি, আমি দেখো না কি পেয়েছি, এতক্ষণ একটা ভালো জিনিস পেয়েছি। এবারে কিন্তু আবার পানিশমেন্ট আছে যে সবার লেয়ার চলে। চুপ করো, এবারে আমরা সবাই ভালো পেয়েছি। তার জন্য আনন্দ হচ্ছে। ভালো, বেশ ভালো। হয়ে গেল আমি একটা তুলে নি, দেখি কি পেলাম। ছোট ছোট করে যাচ্ছে, লাস্টে গিয়ে মনে হচ্ছে ছক্কা মারবে। আমি ধোকলা, চলো ফুচকা পেয়েছি, দারুন। ফুচকাটা সামনে দিয়ে নিয়ে চলে আস, ঠিক আছে। আমি যতক্ষণ শেষ করবো ততক্ষণ টাইম দেখেছেন। আস্তে আস্তে খাওয়া, আমরা তো খাবো না। তুমি একদম সময়টা বাজে যাচ্ছে, জানো কি গপ গপ করে খাচ্ছে পাশে বসে বসে। ডাক্তার ফিস টিস দিসনি নাকি, তুই জানি বাবা। কখন বাজি কার পলট যাবে কেউ জানে না, কখন আমি সেই উচ্চে খেয়েছিলাম, এটা খারাপই ছিল আমার। এখন ভালোই পরপর যাচ্ছে, কি ইশারা করে বোঝাচ্ছিস রে, আমাদের লাইক করতে ভিডিওটা। আহ শেষ, চলো ফ্রেন্ড রাখো রাখো রাখো, হয়ে গেছে না, টাইম আপ টাইম আপ। আমি যতক্ষণ খেয়েছি ততক্ষণ, তারপর টাইম নেই, চলো ফ্রেন্ড পরের রাউন্ডে। আগে দেখো কি পেয়েছো, আমি কি বললাম লাস্টে,
উচ্চটা রেখে দিতে পারতেন ভাত দিয়ে মেখে খেতে কত ভালোটা পেয়েছেন আপনি মা একটা চামচ নিয়ে নাও এটা দিয়ে ওইটা বেশ ভালো লাগবে খেতে ভাত দিয়ে তোমার ওইগুলো দিয়ে খাও আর দেখো ম্যাঙ্গো কোনখান থেকে দিয়ে শুরু করো শুধু ভাত খাও না মা ভেতরটা আবার তিনটে লেয়ার আর কিছু দেবো দেবো কিছু তো নেই কি দেবে একটু নুন দি নুন আর দিতে হবে না নুন ছাড়াই খাবো ভালো করতে নেই লোকে থাকলে ঘি ফি থাকলেও হতো ভালো লাগতো নুন আর ঘি নুন আর জল জল নুন আর জল কি বলবো আর কিছুই বলতে হবে না পুরো ম্যাঙ্গো ড্রামস্টিকটা দেখুন দারুন কি অবস্থা কি করবো খেতেই হবে খারাপ তো খারাপ কি ভালো না দারুন একদম ভেতর অব্দি হয়েছে হয়ে গেছে আর খাবি না আমার শেষ তোরা রেখে দে এরকম কিছু রুলস ছিল তুই তো আগের বারে তাই করলি দুটো ভাত লেগে আছে না কিছু ভাত নেই দেখেছো দেখো তাই দেখো রাখ রাখ হয়ে গেছে হয়ে গেছে আরে হয়ে গেছে তো চামচেটা দেখি চামচেও কিছু নেই তা রাখো 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 আটটা আবার রেখে দাও হয়ে গেছে রাখো না আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও আজকের মতো টাটা।